রমজানে লোভী হয়ে ওঠা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। র‍্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা। জামালপুরে চিরকুট লিখে অভিনব কায়দায় বৈদ্যুতিক মিটার চুরি, আতঙ্কে রাত কাটছে সেচ ও চাতাল কল মালিকদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‍্যাব, এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। সকালে র‍্যাবের সদর দপ্তরে র‍্যাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‍্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। রমজানে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঈদে কালো টাকা রোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিয়েছি যেন আবার তারা জঙ্গি সংগঠন এবং বিচ্ছিন্নতাবাদী একটা সংগঠনের চেষ্টা করা হয়েছিল, সেখানেও আমরা ব্যবস্থা নিতে পেরেছি এবং তাদের সাথে সমঝোতা করে নিজের আমাদের দেশের মধ্যে কেন নিজেরা নিজেদের আত্মঘাতী সংঘাতে লিপ্ত হবে, এই আত্মঘাতী সংঘাত থেকে মানুষকে মুক্ত করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে র‍্যাবের ভূমিকা রয়েছে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে টানা অভিযান পরিচালনা করা অত্যন্ত এবং জঙ্গিদের নেটওয়ার্ক ধ্বংস করা, এই দুরূহ কাজটা অত্যন্ত সফলতার সাথে আপনারা করতে পেরেছেন। জামালপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে সেচ ও চাতাল কলের বৈদ্যুতিক মিটার, টাকার বিনিময়ে সেই মিটার আবার ফেরত দিচ্ছে চোর চক্র। সহজে যোগাযোগের জন্য চক্রের সদস্যরা মিটারের স্থলে রেখে যাচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের ফোন নম্বর লেখা চিরকুট। চক্রের দেয়া নম্বরে মাধ্যমে ৭১০০ টাকা পাঠালেই চুরি যাওয়া মিটার পাওয়া যাচ্ছে নির্ধারিত স্থানে। চোর চক্রের নতুন এই কৌশলের কারণে আতঙ্কে রাত কাটছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের সেচ ও চাতালকল মালিকদের। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। জামালপুরে চিরকুট লিখে অভিনব কায়দায় চুরি হচ্ছে সেচ ও চাতাল কলের বৈদ্যুতিক মিটার, প্রায় প্রতি রাতেই ঘটছে এমন চুরি। নির্দিষ্ট পরিমাণ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠালে মিটার ফেরত দিচ্ছে চোর চক্রটি। মিটার চুরির প্রভাবে বন্ধ হয়ে পড়েছে কয়েকটি চাতাল কল, এতে বিঘ্ন ঘটছে সেচ কার্যক্রমেরও। এদিকে চোর চক্রকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠিয়ে মিটার পেলেও এখনো পাননি পুনর্সংযোগ। তাছাড়া চোর চক্রের কাছে না গিয়ে বিদ্যুৎ অফিসে স্বর্ণপন্ন হতে চাইলে পুনরায় মিটার চুরি ও পেট্রোল দিয়ে মিল পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় চোর চক্রটি। মিটারটা বিগত এক মাস আগে চুরি হয়েছে, চুরি হওয়ার পরে তিন দিন পরে জিডি করছি, জিডি কইরা জিডি করার পরে কোনো দি পাই নাই, পরে চুরে করে ৭১০০ টাকা জমা দিয়া মিটারটা আনছি। মিটার কোনো খোঁজ পাওয়া যেতেছে না, ১৫-২০টা মিটারের মধ্যে চুরি হয়ে গেছে। এমন চুর হয়েছে বিকাশ নম্বরে টাকা দিলে আবার মিটারটা দেওয়া যায়। দাম কষা করতে ৪১০০ মিটার নিছি, নেওয়ার পরে বলতে আমরা মিটার নিবো না তোমার হাতে, আমরা বলি সহজ বলি উঠে নিয়ে বলি এদের আনবা আবার নিমুগা, আবার আনবা আবার নিমুগা, তারপরে যদি না নেও মেলের মধ্যে আগে পেট্রোল লাগা আগুন ধরে দিমু। মিটার চুরি রোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাড়ানো হয়েছে গ্রাম পুলিশের পাহারা এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে করা হচ্ছে সচেতন। আমার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের গ্রাম পুলিশ এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা সচেতনতাবোধ আমরা অব্যাহত রেখেছি। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। মিটার চুরি করে পুনরায় আবার বিকাশ নাম্বার দিয়ে যায়, এই বিকাশ নাম্বারে টাকা প্রদান করলে তারা এই মিটারটা তারা ফেরত দিয়ে যায়। আমরা টেকনোলজির মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি, তাদেরকে শনাক্ত করে আমরা ইনশাআল্লাহ আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। গত এক মাসে জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের চাতালকল ও সেচের অন্তত ৪০টি মিটার চুরি হয়েছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সগৌরবে পাঁচ বছর পূর্ণ করে ৬ বছরে যাত্রা শুরু করলো পাঠকপ্রিয় অন্যতম শীর্ষ সংবাদ মাধ্যম দৈনিক দেশ রূপান্তর। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দেশের মন্ত্রিপরিষদ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পত্রিকা সংবাদকর্মী ও কলাকুশলীদের সাথে নিয়ে দিনভর শুভেচ্ছা বিনিময় করেন দেশ রূপান্তরের রূপকার বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী লিয়াকত আলী খান মুকুল। মাহে আলম জেমস ও আনসারুল ইসলামের ক্যামেরায় হাবিবুর রহমান রাজকে সঙ্গে নিয়ে আরও জানছেন বাতিন বিপ্লব। মাত্র পাঁচ বছরেও যে আকাশে বাতাসে ধ্বনিত হওয়া যায় সেটির জ্বলন্ত প্রমাণ পেয়েছে বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বিস্তৃত সবুজের বুক চিড়ে গড়ে ওঠা 1,47,000 বর্গ কিলোমিটারের চির বিস্ময়ের বাংলাদেশ সেটি জেনেছে। এই জানবার এবং জানাবার দুঃসাহসী দৈনিক দেশ রূপান্তর দৃপ্ত প্রত্যয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। পাঁচ বছর পূরণ করার সেই লড়াই পত্রিকার পাতায় আর সীমাবদ্ধ নেই, মানুষের মন ও মগজে গেঁথে গেছে এক অনবদ্য রূপান্তরের গল্প হয়ে। ছয় বছরে পদার্পণের মহেন্দ্র ক্ষণে তাই তো পত্রিকাটির প্রধান কার্যালয়ে হাজারো মানুষের হাতে হাতে ফুলের মালঞ্চ। বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান লিয়াকত আলী খান মুকুল তাই তো এত এত আবেগ মিশ্রিত শুভেচ্ছা গ্রহণে দিনভর ক্লান্তিহীন ছিল রূপায়ণ পরিবারের আলোকিত বংশ পরম্পরায় সকল অংশীদারের মিলনমেলা। অত্যন্ত সার্থকভাবে এবং সাংবাদিকতায় উজ্জ্বল স্বাক্ষর রেখে এগিয়ে যাবেন বাংলাদেশে দেশ রূপান্তর। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। পত্রিকাটার বয়স কম, বাট আমি দেখি এই পত্রিকাটার মধ্যে প্রতিটা বিষয়ই এখানে থাকে, মুক্তদের সপক্ষে বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে সেখানে প্রকাশিত হয় এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ সকলেই পড়ার একটা সুযোগ কিন্তু এই পত্রিকায় পায়। গণমাধ্যমের আইকনিক ব্যক্তিবর্গের পাশাপাশি কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা লিয়াকত আলী খান মুকুল এবং তার পরিবারের সদস্যরা। তাদের নিষ্ঠা, তাদের সাহসিকতা, তাদের দেশপ্রেম, তাদের সাংবাদিক মূল্য, সাংবাদিকতার মূল্যবোধের প্রতি আকর্ষণ, এই সমস্ত কিছুই আমাকে খুব অনুপ্রাণিত করে। ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তফা মামুন, দেশ রূপান্তর টিম, সবাইকে যুগান্তরের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। আমাদের প্রত্যাশা দেশ রূপান্তর বাংলাদেশের জনগণের কাছে যে বিশ্বাস এবং আস্থার জায়গা তৈরি করেছে, দেশ, মাটি এবং মানুষের যে ভালোবাসা পেয়েছে, এটি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমি এই পত্রিকার এত ভক্ত, আমার অফিসে মিটিংয়ে আলোচনা করি প্রায়, এই পত্রিকার হেডলাইন এবং রিপোর্টিং এত স্ট্রং, আমি এই রিপোর্টিং টিম এবং হেডলাইনের জন্য বিশেষ করে সম্পাদক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ দিই। এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি নিশ্চিত এই টিমটি বাংলাদেশের একটি সেরা টিম এবং আমি আশা করি যে এই পত্রিকাটি আরও বহুদূর যাবে। দেশ রূপান্তরের সাফল্য অগ্রযাত্রা কামনা করি, প্রতিষ্ঠাবার্ষিকীদের বিশেষ করে শুভেচ্ছা জানাই। দেশ রূপান্তর নারীদের নিয়ে, শিশুদের নিয়ে আরও সুন্দর সুন্দর কথা, আলোচনা, লিখনির মধ্য দিয়ে তাদের সমৃদ্ধির পথে কাজ করে যাবে। ইনশাল্লাহ এই পত্রিকা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, রাজপথ চলার ক্ষেত্রে যেন আমরা আরো গতিশীল হতে পারি। ধন্যবাদ দেশ রূপান্তর পত্রিকাকে। অনুষ্ঠানের আতিথেয়তায় মুগ্ধ অতিথিরা দেশ রূপান্তর পত্রিকার সততা এবং বস্তুনিষ্ঠতার ভূয়সী প্রশংসা করেন। আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মাণ করেছি, আমরা স্মার্ট বাংলাদেশের পদযাত্রায়, আমি আশা করি স্মার্ট বাংলাদেশ রূপান্তরে দেশ রূপান্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এটাই আশা করি, বস্তুনিষ্ঠ সংবাদের মধ্য দিয়ে দেশের সকল তথ্য নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে আজকে সরকারের প্রতিশ্রুতি তা বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে দেশ রূপান্তর। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এই পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরাও দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দেশ রূপান্তরের আপোষহীন পথ চলার সারথি থাকতে চান আজীবন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশ গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পাঁচ বছরের মধ্যে দেশ রূপান্তর পত্রিকা প্রিন্ট মিডিয়ায় চমক দেখিয়েছে। যে কারণে দেশ স্বাধীন হয়েছে, যে দেশের গণ মানুষের অধিকার থাকবে, মানুষ খেয়ে পরে বাঁচবে, দুর্নীতি
বৈষম্য এগুলো এ দেশ থেকে পর্যায়ক্রমে এগুলো বিতাড়িত হবে, সেই লক্ষ্য নিয়ে আশা করি দেশ রূপান্তর আগামী দিনে কাজ করে যাবে। পাঠকের ভালোবাসা এবং আস্থায় এগিয়ে চলা দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানটি লাল সবুজে একাকার হয়ে স্বাধীনতার মাসের এক অনবদ্য মাইল ফলকে পরিণত হয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের খুঁটি দিয়ে লাইন লাগিয়ে অনৈতিকভাবে পুলিশের টাকা আদায়ের বিষয়ে গণমাধ্যমে অভিযোগ দেয়া নারী তার ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন। পুরে মিডিয়াতে পুলিশ সম্পর্কে যে কথা বলেছি তা আমি না জেনেই বলেছিলাম, এজন্য আমি খুবই দুঃখিত মর্মাহত। পুলিশ বাহিনীকে আমি যদি কোনো কথা বলে থাকি তার জন্য আমি খুবই দুঃখিত, সরি। আর পুলিশ আমাদের সবার বন্ধু হয়ে থাকবে এটাই আমার প্রত্যাশা। সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নয়ন ঘোষ এবং উইলিয়াম ঘোষ নামে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দর্গাপুর কাদাকাটি সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর এ পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel চট্টগ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, গেল 15 ফেব্রুয়ারি সদরঘাট থানাধীন রেখা আলমের বিল্ডিংয়ের গোডাউন থেকে ইলেকট্রনিক্স পণ্য চুরি করে নিয়ে যায় চোর চক্রটি। এই ঘটনায় 4 মার্চ সদরঘাট থানায় মামলা দায়ের করা হলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত মোহাম্মদ রহমান ও মোহাম্মদ সানাউল্লাহকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে চারজনকে আটক করে পুলিশ। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রমজানে লোভি হয়ে ওঠা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা। জামালপুরে চিরকুট লিখে অভিনব কায়দায় বৈদ্যুতিক মিটার চুরি, আতঙ্কে রাত কাটছে সেচ ও চাতালকল মালিকদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।